বিএমপির বিভাগীয় সমাবেশের আগে রংপুরে বাস ধর্মঘট চলছে, তাই সাইকেলে চেপে ঠাকুরগাঁও থেকে রংপুরের পথে রওনা দিয়েছেন দলটির 30 সমর্থক। এ সময় তারা সঙ্গে শুকনো খাবার চিরা কলা নিয়ে গেছেন। শুক্রবার 28 অক্টোবর সকালে জেলা সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন থেকে তারা রওনা দেন। দেখা গেছে নিজেদের বাইসাইকেলে শুকনো খাবার চিরা কলা এবং দলীয় প্রতীক দানের শীষ নিয়ে যাত্রা শুরু করেন তারা। বাইসাইকেলে রংপুরে রওনা দেওয়ার সময় ইউনিয়নের জাপুয়ালি 8 নং ওয়ার্ড এর শরীফুল ইসলাম বলেন, পথে কেউ যোগ দিলে তাদেরকেও স্বাগত জানাবেন। প্রসঙ্গত, বিএমপির বিভাগীয় সমাবেশের আগে রংপুরে দুদিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক সমিতির সভাপতি। বৃহস্পতিবার রাত 12টা থেকে শনিবার রাত পর্যন্ত চলবে ধর্মঘট। এর আগে গত 15 অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে চলে অঘোষিত পরিবহন ধর্মঘট। এরপর খুলনায় গত 22 অক্টোবর বিএমপির বিভাগীয় সমাবেশের আগে ঘোষণা দিয়ে পরিবহন ধর্মঘট ডাকা হয়। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে বাস না পেয়ে বিএমপি নেতাকর্মী সমর্থকরা রেলযোগে রংপুরে উপস্থিত হয়েছে। শুক্রবার রাতে রংপুর রেল স্টেশনে হাজার হাজার বিএমপি কর্মী সমর্থক ও নেতা হাজির হলে রংপুর রেল স্টেশন পরিণত হয় সমুদ্রে। এদিকে 29 অক্টোবরের রংপুর বিভাগীয় বিএমপি সমাবেশে যোগ দিতে রংপুরে উপস্থিত হয়েছেন বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে রাতে রংপুর রেল স্টেশনে বিএমপির বিভাগীয় গণসমাবেশে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের ঢল পড়ে।